হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, দেখো আমার এই যে বুক সেলফটা, এই রুমটা আমার কোনো বেড থাকে না, তো এই রুমটাকে আমরা স্টাডি রুম হিসাবে ইউজ করি। তো এখানে যে বুক সেলফ আছে, কম্পিউটার টেবিল আছে, এই সাইডটা আমি আজকে পুরো ক্লিন করব, তো সেটাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, যে কোনো জিনিস ক্লিন করার আগেই তো সেটা পুরো ফাঁকা করে নিতে হবে, তো এই বুক সেলফটাও আমি পুরোটাই ফাঁকা করে নিলাম। নিয়ে দেখো, এটা আমি সরিয়ে পরিষ্কার করব, তোমাদের দেখালাম, যেহেতু এগুলো রেগুলার রুটিনের মধ্যে পড়ে না, করা হয় না রেগুলারলি, তো সেজন্য এটা তো এরকমভাবে ময়লা হয়েই যায় একটু। তো সেজন্য আমি সানডেটাকেই বেছে নিয়েছিলাম এই কাজগুলো করার জন্য, যাতে আমি আমার হাজব্যান্ডের হেল্প পেতে পারি, কারণ এই কম্পিউটার টেবিলটাকে কেন্দ্র করে না অনেক রকম তার রয়েছে, তো সেগুলো না সবসময় একা একা করে করা হয়ে ওঠে না, বা এই কম্পিউটার টেবিলটাকে সরিয়ে পরিষ্কার করাটা আমার একার পক্ষে সম্ভব না। বুকসেলফটা তো আমি ফাঁকা করে নিয়েছি, সেজন্য আমি একাই সরিয়ে নিয়েছি। তো যাই হোক, সরিয়ে নিয়ে প্রথমেই আমি ফ্লোরটাকে, যে এটা তো সরিয়ে যেহেতু রোজ দিন করা হয় না, দেখলেই তোমরা কিরম ময়লা, তো সেটা আমি পুরো ঝাড় দিয়ে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। পেছনের দেওয়াল টেওয়ালগুলো আমি খুব সুন্দর করে মুছে নিলাম। এবার আমি এই বুকসেলফটাকে জায়গায় নিয়ে গিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। ভীষণই অগোছালো হয়েছিল, তোমাদের বললামই যে যেহেতু এগুলো রেগুলার করা হয়ে ওঠে না, একটু ময়লা তো হয়ে যায়। তো দেখো, কম্পিউটার টেবিলটা পাশে রয়েছে, সেটাও গোছাবো, ওই বুকসেলফটা তো গোছাবোই, আর তার পাশেই দেখো রয়েছে লাল রঙের একটা ওড়না ঢাকা দেওয়া রয়েছে আমার, ওটাতে রয়েছে প্রিন্টার, আর নিচে রয়েছে না দুটো বড় বড় বক্স আছে, আমার মাইক্রোওভেনের বক্স আর একটা কিসের বক্স আমার ঠিক মনে নেই, ওই বক্স দুটোতে ভর্তিই কিন্তু আমার ছেলের খেলনা রয়েছে। তো সেগুলোও আমি একটুখানি সরিয়ে নিয়ে মুছে পরিষ্কার করে নেবো, তাহলে আমার এই সাইডটা পুরোটাই ক্লিন হয়ে যাবে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, বইগুলো যেহেতু সব নামিয়ে নিয়েছিলাম, নিচের যে একদম তাকটা সেটা আমার আমি নামাইনি আর কি, প্রথম দুটো করে নিয়ে তারপরে নিচেরটা নামাবো, সেই জন্য, নইলে একসাথে করে ফেললে না সব একসাথে মিশে যাবে। আর নিচের তাকে বেশিরভাগই একটু রিজেক্ট করবার মতো জিনিসই রয়েছে, মানে ধরো যে খাতা বইগুলো আমার ছেলে লাগে না সেগুলো, তো সেগুলো দেখে দেখে রেখে দেবো আলাদা করে বিক্রি করার জন্য। আর এই ওপরের তাকগুলোতে তো আমাদের দরকারের জিনিস, ওর আমার হাজব্যান্ডের বই বেশি আছে আর কি। আমার বাড়িতে এটা ছাড়াও আরও অনেকগুলো বুকসেলফ আছে, তোমাদের কোনো না কোনো দিন সেটা অবশ্যই দেখাবো সেগুলো আর কি। তো বই পড়তে যেহেতু আমরা সবাই ভীষণ ভালোবাসি, আমি, আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরমশাই যখন আসেন তখন উনিও পড়েন, তো যে কারণে বই আমাদের বাড়িতে প্রচুর রয়েছে, তো কোনো না কোনো ভিডিওতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বুকসেলফও রয়েছে আরও অনেকগুলোই। তো যাই হোক, এইটা আজকে গুছিয়ে নিতে নেমেছি আমি আজকে রবিবার বলে। তো দেখো, ওইটুকুনি কাজ করতে করতেই কিন্তু আমার বেজে গেছে 9:30। অবশ্য ভিডিও তো ওইটুকু মনে হচ্ছে, কাজটা কিন্তু অনেকটাই ছিল, তো সেই জন্য আজকে ব্রেকফাস্টটা কিনে আনা হয়েছে, পরোটা আর তরকারি। তো দেখো, ব্রেকফাস্টটা খেয়ে আবার কাজে লেগে যাব, কারণ ওই কাজটা তো খুবই সময় সাপেক্ষ এবং নোংরারও কাজ, যার জন্য মাঝখানে এসে যে আমি ব্রেকফাস্টে কিছু বানাবো সেটা পসিবল হয়নি, সেই কারণে আজকের ব্রেকফাস্টটা কিনেই খাওয়া হলো, তাহলে আমি এই কাজটা পুরো কমপ্লিট করে যেতে পারবো। আর দেখবে, যে কাজগুলোতে অনেক দিন হাত দেওয়া হয় না, মাঝে মাঝে করা হয় আর কি, খুব রেয়ার করা হয়, সেই কাজগুলো করতে না অনেক বেশি পরিশ্রম হয়, মানে আমার তো তাই হয়, যার জন্য আমি যে কোনো কাজই চেষ্টা করি একটু রেগুলার ওয়েতে করার, তাহলে কি হয়, ওই কাজটার জন্য কোনো একটা বিশেষ দিন অনেকটা সময় আমার যায় না। কিন্তু এই কাজটা, এই বুকসেলফটা বা এই রুমের যে এই যে ওয়ালটা, এটা আমি প্রতিদিন সরিয়ে নড়িয়ে না পরিষ্কার করতে পারি না, যে কারণে যেদিন করি সেদিন আমার একটু সময় লেগে যায়। তো দেখো, গোছাচ্ছি, সেজন্য তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম, এত কালারফুল, এত ভালো লাগছে, সব স্কেচ পেন রয়েছে এখানে, তো স্কেচ পেনগুলো বিভিন্ন পারপাসেই তো ব্যবহার হয়, তো সেইগুলো একটু সাজিয়ে গুছিয়ে রেখে নিলাম। তো দেখো, ওপরের তাক দুটো আমি গুছিয়ে ফেলেছি, তারপরে আমি নিচের তাকটাতে হাত দিচ্ছি, তাহলে আমার কী হবে, অনেকটা বেশি সুবিধা হবে কাজে। তো এই নিচের তাকটাও এবার গুছিয়ে নেব, যে জিনিসগুলো রাখার সেগুলো একটু গুছিয়ে রাখবো, আর যেগুলো ফেলে দেওয়ার সেগুলোও, ফেলে দেওয়ার বলতে খাতা বই রয়েছে ব্যবহার হওয়া আগের ক্লাসের টুবলুর কিছু খাতা বই রয়েছে, সেগুলো মানে বিক্রি করবার জন্য রেখে দেব। তো কিছু জিনিস আছে ঘরের যে জায়গাগুলো হয়তো রেগুলারলি পরিষ্কার হয় না, সেগুলো আমি পুজোর আগে অবশ্যই পরিষ্কার করে থাকি, তো সেই পরিষ্কারের ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি।
এটাকে তোমরা বলতে পারো যে ইয়ারলি রুটিন। আর বছরে একবার একবার নয়, বছরে দুবার আমি এইভাবে পুরোটা সরিয়ে এটা করেই থাকি। কারণ সরিয়ে বলতে ফার্নিচারটা সরিয়ে পেছনটা পরিষ্কার তো করি মাঝে মাঝে, মাসে একবারই, কিন্তু এই বই খাতাগুলো সম্পূর্ণ নামিয়ে কী কী লাগবে না লাগবে রেখে দেখে নিয়ে আবার গুছিয়ে রাখা, এটা আমি দুবারই করে থাকি, পয়লা বৈশাখের সময় আর পূজার সময়। তো দেখো গোছানো ওইদিকে আমার পুরোপুরি হয়ে গেছে, এই ওপরের তাকটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, তো সেখানে সেই জন্য এখানে এরকম একটা টেবিল কভার পেতে নিলাম। আর এটা তো প্রথমে স্কেচ পেনের বক্সটা আমি রেখে দিচ্ছি, ওটার মধ্যে করে ক্যালকুলেটরটাও আমি রেখে দিলাম, তাহলে হাতের কাছে থাকবে, সুবিধা হবে। আর এর ওপরে একটা স্বামী বিবেকানন্দ আর একটা রবীন্দ্রনাথের ছবি থাকে, আর এই দেওয়ালটার ওপরের দিকে তো একটা রবীন্দ্রনাথের ছবি রয়েছে, তোমরা দেখেই থাকবে। তো দেখো এই কম্পিউটার টেবিলটা পরিষ্কারের জন্য আমি আমার হাজব্যান্ডকে ডেকেছি, কারণ ও কম্পিউটার ওই ডেস্কটপটা যেটা আর কি সেটা তুলে ধরলে ওই জায়গাটা একটু মুছে নেব, তারপরে এইটা একটু টেবিলটা সরিয়ে দিলে আমি এটার পেছনটা ওই বুকসেলফের পেছনটার মতো মুছে পরিষ্কার করে নেব। তো সেই বুঝতেই তো পারছো এই কাজগুলো তো একা করা যায় না, সেই জন্য আমার মানে ছুটির দিন ছাড়া তো হাজব্যান্ডকে পাবো না, সেই জন্য রবিবার দিনটাই এটা করতে নেমেছি আর কি। তো দেখো তো ওটা সরিয়ে দিয়ে গেছে, এবার আমি পেছন দিকটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এর সাইডগুলো এইগুলোতে কভার পরানো ছিল কিছুতে, তো সেগুলো খুলে নিয়ে এখানেও প্রচুর ধুলো পড়েছিল, তো সেইগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম। তো এবার আমি ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নেব প্রথমে, কারণ ঘরে না প্রচুর ধুলো হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে তো ধুলোগুলো বেরিয়েছে তোমরা দেখলেই, তারপরে আমি এই বক্স দুটো নামাবো, কারণ ওর মধ্যেই নামালে না আমার নিজেরই কাজ করতে অসুবিধা হতো। তাই জন্য ওই যেগুলো ফেলে দেওয়ার টুকটাক কাগজ বেরিয়েছে বা ময়লা যেগুলো ধুলো হয়ে গেছে গোটা ঘরেই, সেগুলো আমি খুব সুন্দর করে ঝাড় দিয়ে আগে ঘরটাকে একটু পরিষ্কার করলাম, নইলে না পা ফেলা যাচ্ছে না, কাজ করতে অসুবিধা হচ্ছে আর কি। তো সেই কারণে সেটা করলাম। এবার দেখো ওই প্রিন্টারটা কম্পিউটার টেবিলের ওপরেই রেখে এই বক্স দুটো নামিয়ে একটু জাস্ট আমি দেখে নেব যে কিছু ফেলার বা রিজেক্ট করার মতো আছে কিনা। সবই রিজেক্টের, কারণ টুবলুর অনেক ছোটোবেলাকার খেলনা টেলনাগুলো রয়েছে এর মধ্যে, কিন্তু আসলে ও কিছুই ফেলতে দিতে চায় না, সে কারণে এই দুটো বক্সের মধ্যে করে এখানে এইভাবে রেখে দেওয়া থাকে, তার উপরে প্রিন্টারটা রাখা হয়। তো দেখো ওটা রেখে ওটা যে চাদর দিয়ে একটা আমি র্যাপ করে রাখি, সেই চাদরটা চেঞ্জ করে অন্য একটা চাদরও পেতে দিলাম, দিয়ে এবার ঘরটা খুব ভালো করে মুছে নেব। তো তাহলে কি হবে, একদম পরিষ্কার হয়ে যাবে, ঝাড় তো আগেই দিয়ে নিয়েছিলাম, তো সেজন্য ঘরটা আমি মুছে নিচ্ছি। দেখো বুকসেলফটা গোছানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আর ওখানে টুকিটাক কিছু চাবি বলো বা টুকটাক কিছু জিনিস থাকে যেটা আমি একটা গোলাপি রঙের ছোট্ট বাস্কেটের মধ্যে করে অর্গানাইজ করে রেখেছি, এই যে দেখো ওটার মধ্যে করে রয়েছে। আর এইখানে তো দেখো সব ওই স্কেচ পেনের বক্স, তারপর একটা ঘড়ি রেখেছি, ওয়াইফাই বক্সটা রয়েছে, সব সুন্দর করে সাজিয়ে এখানে রেখে দিয়েছি। সবই প্রয়োজনীয় জিনিস আছে এবং হাতের কাছেও আছে, পেতেও সুবিধা হবে এবং দেখতেও সুন্দর লাগছে। আর কম্পিউটার টেবিলটার ওপরে তো আমার একটা ছোট ডায়েরি রাখা থাকে, আর আর কম্পিউটার ওরিয়েন্টেড যে জিনিসগুলো সেগুলো সব রাখা থাকে। আর তার সাইডে ওই বক্স দুটোর ওপরে প্রিন্টার, প্রিন্টারের ওপরে রয়েছে প্রিন্টারের যে কাগজগুলো সেগুলো, সব জিনিসগুলোই প্রয়োজন অনুযায়ী হাতের কাছেই রাখা রয়েছে। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে, এতক্ষণ আমার সাথে থাকলে, আশা করছি তাদের একটুও ভালো লেগেছে ভিডিওটা, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।